কোন কালে কত না অতীত কালে সেই একদিন একদিন পূর্ণিমা নোয়ায় মাথার উপরে সূর্যক নিঠালি যায়। তখন নুরুলদিন নিতান্ত স্যাংড়ায় 8-10 বৎসরের মক্ত বেতে যায়, খায় দায় ঘুরিয়া বেড়ায়, তিস্তার পানিতে পড়ি সারাবেলা মাথায় ঝাঁপায়, গাছ হতে ফল পাড়ি খায়, ডাল ভাঙে ফুল সিঁড়ি দৌড়ি পালায়, নিশীথে সে বাপের বগলে সুতি সুখে নিদ্রা যায়। কোন কোন নিশীথে স্বপন দেখে নীল নীলক্ষায়, ধবল বকের ন্যায় তাই উড়ি দূরান্তরে ভাসিয়া বেড়ায়। একদিন ফজর বেলায় মক্ত বেশে যাবে বলি কেতাব ঘুষায়, এই কালে বাপ তাকে ডাক দিয়া কয়, বাপরে নুরুলদিন আইজের এদিন মক্তবে না গেলু হয়, মোর সাথে মাঠে যাবু বাপ। শুনিয়া নুরুলদিন দেয় 3 লাফ, মক্তবে না যাও যদি পড়াশোনা মাফ, ওস্তাদের হাত হতে বাঁচি গেল কান, মাঠ হতে যতেক ইচ্ছা ফুর্তি করো ফুর্তি দিন মান, বাপের আগতে তাই নাচি নাচি যায়, নাঙলে ধরিয়া কান্ধে বাপ তার আসিয়া পৌঁছায়। মাঠতে আসিয়া বাপ মনে আসে আজিও বেটার কেমন অসীম গলা সন্মন যেন অন্যকার, গলা ধরি কয় বাপ এত্তি আয় কাছে, ডাকে বেটাক বলিতে পারবো না রে নাঙল ঠেলিতে, ঠেলিব নাঙল আজি বাপেও বেটায়, আয় আয় বাপ আয় জোয়ালে, বল তবে জুতি দাও বাবা, আর কেমনে শোষিত হয় আগতে শিখাবা, একবার দেখিলেই পারিব নিশ্চয়। বড় ফুর্তি, তিলেক দেরিও তার সহ্য না হয়, নাঙল শোষিবে এও মজাদার বলি মনে হয়। হঠাৎ নুরুলদিন দেখিবার পায়, দেখিয়া তার সব তাই হয়ে যায়, দেখিবার পায় বাপ তার নিজ কান্ধে জোয়াল তুলিল, জোয়ালে সে অতি ধীরে নিজেকে জুতিল, বলিল নুরুলদিন বেসইন ইকি হয় কণ্ঠে বলত, বাপ আজি হতে নাঙলের নূতন বলত। আবার নুরুলদিন কান্দিয়া সুথায়, বাপ জান তুমি কেনে বলদ কণ্ঠায়, বলত তো নাই বাপ বেসিয়া নগদে রাজার খাজনা শোধ দিনু কোনো মতে, অস্থির বলিল বাপ আয় আয় বেলা হয়ে যায় বাপ, কান্দে না কান্দে না বাপ, হাতে নে নাঙল তুই মুষ্টি ধরি জোরে দিবু সাপ, জোরে তুই শক্ত করি থাকি বুকসিয়া, টানি টানি মই জামু জমিন সোশিয়া। আজিও নুরুলদিন পষ্ট সব পষ্ট করি দেখিবার পায়, মাথার উপরে সূর্যক নিঠালি যায়, একখান মরা গাছে স্তব্ধ মারি শকুনে তাকায়, নিচে নাঙলের লোহার ফলায় ধীরে ধীরে মাটি ফাড়ি যায়, থরথর করি কাঁপে মুষ্টি তার, হাত থামি যায় বাপ উলটি ধমকায়, বজ্জাতের ঝাড় আবার থামিলে তোর ভাঙি দেমো ঘাড়। আবার নুরুলদিন নাঙলের মুষ্টি ধরে চাপিয়া ঠাসিয়া, আবার জোয়াল টানি বাপ যায় জমিন সোশিয়া, জমিন সোশিয়া চলে বাপ তার ভাঙিয়া কোমর, অগ্নি ঢালি যায় সূর্য বেলা দুপহর, জোয়াল কান্ধেতে বাপ অকস্মাৎ পড়ি যায় জমির উপর, ঘাড় ভাঙি পড়িয়া সে যন্ত্রণায় ছটফট করে কিছুক্ষণ, তারপর হঠাৎ মস্তক তুলি নীলক্ষার পানে দৃষ্টি করিয়া স্থাপন, বাপ জান বাপ মোর, ভাগাড়ে অন্তিম কালে পশুর মতন ডাগ ভাঙি উঠিল হাম্বায়, মানুষ উঠিল ডাকি পশুর ভাষায়, স্তব্ধ মারি শকুনে তাকায়, মাথার উপরে সূর্যক নিঠালি যায়, নিচে দেখা যায়। তখন নুরুলদিন দেখিবার পায় বাপ নয় বলদ গড়ায়, পাও খেসি একবার স্থির হয়ে যায়, স্থির দৃষ্টি দূর নীলক্ষায়, শকুনে ঝাপটি ওঠে দুরন্ত পাখায়,
বড় স্থির বলদে পড়িয়া আছে, মানুষ নয়। উঠিল চিৎকার করি একবার নুরল, তখন তখন নুরল দিন শুনিল, তখন তখন সে শুনিবার পায় নিজেরও গলার স্বর বদলিয়া গেছে তার গরুর হাম্বায়। তখন তখন তার অন্তরে নামিয়া সূর্য অগ্নি ঢালি যায়, হঠাৎ শকুন পড়ি মাংস খুলি খায়। কোন কালে কত না অতীত কালে সেই একদিন